ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ফেসবুকে একটি নতুন ফিচার্স এসেছে, যেটা কিন্তু এখন পর্যন্ত আপনারা কেউ জানেন না। তো কি সেই ফিচার্স সেটা আপনাদের আলোচনা করব, এবং এই ফিচার্সটি যদি আপনি জেনে থাকেন বা এই ফিচার্সটি আপনি যতদিন ফেসবুক ইউজ করবেন ততদিন কিন্তু আপনার কাজে লাগবে এবং আপনার ফেসবুক কিন্তু সিকিউর থাকবে। তো আর বেশি বকবক করব না, আমরা ভিডিওর মূল পর্বে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমি ফেসবুক কিন্তু এখানে নিয়ে এসেছি, আপনারা সরাসরি ফেসবুকটি ওপেন করবেন। তো ফেসবুক যখনই আপনারা ওপেন করবেন, এরকম আপনাদেরও ফেসবুক নিশ্চয়ই ওপেন হয়, তাই না? তো আপনারা কি করবেন, সরাসরি আপনাদের প্রোফাইলে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল রয়েছে, অথবা থ্রি ডটে ক্লিক করে আপনার প্রোফাইলে যেতে পারেন। তো আপনার প্রোফাইলে আপনি চলে আসার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনার ফোনে আপনি যে সমস্ত ফটো, ভিডিও, সমস্ত রকম সব কিছু যে আপডেট আপনি করেছেন বা আপলোড করেছেন ফেসবুকে, সেটা নিয়েই নতুন ফিচার। আপনারা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। তো থ্রি ডটে যখনই আপনি ক্লিক করবেন, আপনার সামনে একটি নতুন ফিচার্স অ্যাড হয়েছে, আপনাদের সেটা দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট, এটা কিন্তু নতুন ফিচার্সটি অ্যাড হয়েছে এবং একদম আপনাদের কিন্তু সবার আগে আপডেট আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের তিনটি অপশন আপনাদের সামনে শো হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রথম রয়েছে পাবলিশড, তারপর রয়েছে ফ্রেন্ডস, তারপর রয়েছে প্রোফাইল অ্যান্ড পেজ ইউর মেনশন। অর্থাৎ এখানে পাবলিশ যেটি করা রয়েছে, আপনি যে এই যে পোস্টটি করেছেন, যে ফটোটি আপনি পোস্ট করেছেন, সেই ফটোটিতে আপনার যে কেউ কিন্তু কমেন্ট করতে পারবে। এবং দ্বিতীয় যেটি রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, যারা আপনার ফ্রেন্ডে রয়েছে, অর্থাৎ ফেসবুকের ফ্রেন্ডে যারা রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র দ্বিতীয়টা করে রাখলে তারা কমেন্ট করতে পারবে, আদার্স কেউ কিন্তু আপনার ফটোতে কমেন্ট করতে পারবে না। এরপরে তৃতীয় যে সেটিংটি দেখতে পাচ্ছেন অ্যাট দ্য রেট প্রোফাইল, এটার মানে কি? এটা হচ্ছে আপনাদের, আপনি যদি ফেসবুকে কোনোরকম কোনো ফটো আপলোড করেন এবং সেখানে যদি কাউকে আপনি ট্যাগ করেন, এবং ট্যাগ করলে যদি আপনি অ্যাট দ্য রেট দিয়ে, যদি আপনি কারো নাম দিয়ে আপনি যদি এখানে আপলোড করেন বা তার নামটি আপনি ট্যাগ করেন, তাহলে কিন্তু সে শুধু কমেন্ট করতে পারবে, আদার্স কেউ কিন্তু আপনার কমেন্টে করতে পারবে না। সেটা কিন্তু একটা দারুণ ফিচার্স দিয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখানে লাস্টের অপশনটি আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। লাস্টের অপশনটি আমি অ্যাট দ্য রেটে এখানে টাচ করলাম। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডান, এই ডানে আপনারা ক্লিক করবেন। ডানে যখনই আপনি ক্লিক করবেন, সাথে সাথে আপনার কিন্তু কমেন্টের যে অপশনটি সেটা কিন্তু থাকবে না। তো আপনারা অন্য ফোন থেকে করলে কিন্তু তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন, যেহেতু আমি এই ফোনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি সেটিংটি, সেহেতু কিন্তু এখান থেকে আপনারা কমেন্টের অপশনটি কিন্তু দেখাবে, যেহেতু ফেসবুক প্রোফাইলটা কিন্তু আমার রয়েছে। এবার আপনি যখনই এখান থেকে করে দেবেন, তখন কিন্তু আপনার আদার্স কেউ, আপনাকে অপরিচিত হোক বা চেনা পরিচিত হোক, কেউ কিন্তু আপনাকে কমেন্ট করতে পারবে না। আপনি যাকে পারমিশন দিয়ে রাখবেন, অর্থাৎ আপনি যাকে অ্যাট দ্য রেট দিয়ে আপনি এই ফটোটি পোস্ট করবেন যার নাম দিয়ে, সেই কিন্তু কমেন্ট করতে পারবে, তাছাড়া কেউ করতে পারবে না। এরপরে আরেকটি নতুন সেটিং যেটা দেখাবো, সেটার সাথে আপনি অনেকেই পরিচিত, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিং পোস্ট, অর্থাৎ আমি যদি এই পিং পোস্ট করে রাখি, তাহলে এই যে ফটোটি আমি আপলোড করেছি এটা কিন্তু আমার ফেসবুকের প্রোফাইলে সর্বপ্রথমে শো হবে। আমি এখানে পিন পোস্ট করে দিলাম। পিন পোস্ট যখনই করলাম, আপনারা এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের যখনই আমার প্রোফাইলে কেউ প্রবেশ করবে, তখন কিন্তু সবার প্রথমে এই ফটোটি থাকবে। দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর সেটিং। এরপর থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন সেভ পোস্ট, আপনারা চাইলে এই পোস্টটি সেভ করে রাখতে পারেন, পরবর্তীকালে কোনোরকম কোনো ভিডিও যদি আপনারা দেখেন সেটা আপনি সেভ করে রাখতে পারেন। তারপর আছে এডিট পোস্ট, আপনি এডিট করতে পারবেন, হাইড করে রাখতে পারেন আপনি প্রোফাইল, যদি আপনি হাইড করতে চান তাহলে আপনার প্রোফাইলটি আপনি হাইড করে রাখতে পারেন। টার্ন অফ নোটিফিকেশন, তো আপনারা অনেক সময় দেখবেন আপনাদের ফোনে কিন্তু প্রচুর পরিমাণে নোটিফিকেশন আসে, তাই না? তো আপনারা দেখতে পাবেন এখানে এই যে নোটিফিকেশন অপশনটি, এখানে কিন্তু নোটিফিকেশন প্রচুর পরিমাণে আসতে থাকে, যাতে করে আপনাদের অনেক সময় পার্সোনাল কাজ করার সময় কিন্তু সমস্যা হয়। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনার যে ফটোটিতে আপনি কিন্তু নোটিফিকেশনটা অফ করে রাখতে পারেন, যেখান থেকে আপনার যে ফটোটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনার নোটিফিকেশন আপনি অফ করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে নোটিফিকেশন টার্ন অফ, এখানে ক্লিক করে কিন্তু আপনি অফ করে দিতে পারেন। এরপরে কপি লিঙ্ক, আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলটিকে আপনি কি লিঙ্ক করে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। তো এই ছিল আপনাদের নতুন কিছু আপডেট ফেসবুকে আসা। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।